আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জায়গায় জানাই সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার শ্রোতা বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আপনার খলিফা সিলেটি ভাষা বলে বা চুকায় যা বলেন আপনারা, আমি গাছ সহ আপনাদের পুরোপুরি ভিডিও রান্না পর্যন্ত দেখাবো। তাই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন অনুরোধ রইল। গাছটা দেখতে পাচ্ছেন, এর আগে এই চুকাই বা খলিফাগুলার পাতা দিয়ে চাটনি আমি দুই দিন দেখিয়েছি আপনাদের। খুব সহজভাবে খুব মজার একটি চাটনি হয় এটা দিয়ে। আমি এই ফুলগুলো দিয়ে আমি আপনার টক রান্না করব, খাট্টা বা টক। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিসি থেকে এগুলা ছিঁড়ে ভালো করে ধুয়ে আমি ডেকসিতে আমার টকগুলা দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। পেঁয়াজ বাটা বা ব্লেন্ডার করা দুই টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতন এক চামচ দিলাম। লাগলে পরে দেব, আপনারাও আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মতন দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে আপনার ঢাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আরো অল্প পরিমাণ পানি দিলাম আমি। খুব সুন্দর একটি টক হয় বা খুব মজার একটি টক রান্না হয়। আপনারা পাতলা করলে পাতলা করতে পারেন। এই দেখেন, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করেছি, কারণ গলে গিয়েছে। আর খুব সুন্দর একটি কালার এসেছে, আপনারা দেখতে পারবেন। আপনারা যদি চান এইভাবে গুটনি দিয়ে গুটে নিতে, তাহলে টকটা আপনার গুণত্ব আসে। আর যদি পাতলা খেতে চান তাহলে আপনারা রাখতে পারেন। আমি মাছের, বড় মাছের ডিম দিয়ে এগুলো তৈরি করব। আপনারা মাছ, ছোট মাছ, বড় মাছ যাই দিয়ে করতে চান করতে পারেন। আমি বড় মাছের ডিম দিয়ে করলাম, কারণ বাচ্চারা খাবে তাই গোসা লাগবে না। এই জন্যে আপনাদের হাতের কাছে দা থাকে, তা দিয়ে আপনারা করতে পারেন। আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং টকটাও সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা পরিমাণ। তাই এখন পানি দেব পরিমাণ মতন। আমি বেশি পাতলা করব না, একটু গুণত্ব বজায় রেখে টকটা রান্না করব। আমি আমার পরিমাণ মতন পানি দিয়েছি। আপনারা যদি এইভাবে কেউ পাক করেন, আপনাদের পরিমাণ মতন আপনারা পানি দিবেন। উত্তরানি পর্যন্ত অপেক্ষা করেছি। 5 মিনিট পরে ডাকনা দেখছি, ডাকনা খুলে দিয়ে এখন দেখেছি আপনার উত্তরানো হয়ে গিয়েছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নামিয়ে ফেলে অন্য একটি বউলে রেখে এই ডেকসিতে আমি বাগার দেব। ডেকসিটার পানি টানিয়ে পরিমাণ মতন তেল দিতেছি। আমি আমার রান্না সয়াবিন তেল দিলাম, আপনারা যে তেল কান তা দিতে পারেন। রসুন কুচিয়ে দিলাম পরিমাণ মতন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, টক ডাল শাক আমি একটু রসুন বেশি খাই। আপনাদের পরিমাণ মতন আপনারা রসুন দিতে পারেন। রসুনটা নেড়ে ছেড়ে দেব একটু সময় পরে পরে, যত সময় পর্যন্ত গোল্ডেন বা লাল কালার না আসে।
আর না করা কিন্তু টকটা খুব সহজ আর খুব মজার একটি টক হয়। আপনাদের বাড়িতে যদি এই গাছগুলো থাকে আপনারা করে খেয়ে দেখতে পারেন। বাগারের আগে একরকম কালার থাকে আর বাগারের পরে অন্যরকম কালার হয়ে যায় টকটা। আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। টকটা ডালতে সময় খুব আস্তে ধীরে কেয়ারফুল হয়ে ডালতে হবে, কারণ অনেক সময় ছিটা আসতে পারে। টক বা ডাল রান্না করতে খুব খেয়াল করবেন আপনারা অন্য ডেকচি থেকে ডালতে সময়। আমি টকটা ডালার পরে পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে, একটু সময় আপনার গুঁড়িয়ে দিয়ে দিলাম, কারণ গেরানটা যেন বার না হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং বেশি পাতলাও হয়নি, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমার ভিডিওটা যদি এইভাবে রান্না করার পরে ভালো লাগে, করে খেয়ে দেখবেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন টকের ঘনত্বটা কীরকম হয়েছে। আমি লবণটা চেক করে ফেলেছি, আমার লবণ পুরোপুরি আমার হয়ে গিয়েছে। আবারও বলছি, আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আমার ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।